মিরসরাই ও তাবরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজলি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শনিবার বিএলএ উক্ত খেলাত প্রতিদ্বন্দ্বিতা করে অভিনন্দন ক্লাব মোহরি প্রজেক্ট বনাম কিশোর স্পোর্টিং ক্লাব জোরারগঞ্জ। এড়ে 1-0 গোলে অভিনন্দন ক্লাব জয়লাভ করে ফাইনালত খেলিবার গৌরব অর্জন করে এবং ফাইনালত শুক্রবার অপর সেমিত জয়লাভকারী দল বেস্ট ইলেভেন শান্তির হাটর মুখোমুখি হব। এই সময় ক্লাবের সহসভাপতি তহিদুল ইসলামের সঞ্চালনায় বিসলি ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব হুমায়ুন কবির কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক 1 নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এনায়েত হোসেন নয়ন। বিশেষ অতিথি আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন। 6 নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ছাড়াও যুবলীগ নেতা নুরুদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম নয়ন সহ আরো বোধকে। সে মাদক থেকে উত্তরণের জন্য, মাদক থেকে ফিরে আসার জন্য আমাদের খেলাধুলাই প্রধান পন্থা। তাহলে খেলাধুলা নিয়ে যারা যুব সমাজ যদি ব্যস্ত থাকে, ধীরে ধীরে ডেক্স নিউজ, সি+ টিভি।